ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমোচুনায়ন পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে, আজকে কালী পুজোর হচ্ছে, ঠাকুর এখন বিসর্জন দিবে, সেখানেই যাচ্ছি। এখন একটা মানে বাইরের ওয়েদারটা বেশি ঠান্ডা ঠান্ডা ভাব, তাই আমি একটা কুর্তা পরে নিয়েছি, আর সুনাই এদিকে বাইরে রেডি হয়ে নিয়েছে, তা এখন যাবো। দুনিয়ার কাপড় চোপড় রেখেছি, কারণ কি বাইরে খুব বৃষ্টি ছিল তাই কাপড় শুকায়নি, তাই আর এখন যাচ্ছি আমি। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, দেখার সময় একটা লাইক সবাই করে দাও। চলো তাহলে যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে, মা বারবার ফোন করছে, মা আগে থেকে গিয়েছে। এই দেখো বন্ধুরা, মাকে মায়ের প্রতিমায় গাড়িতে উঠিয়ে নিয়েছে, আমার আসতে অনেকটাই দেরি হয়েছে, আর এদিকে সবাই রেডি হয়ে পড়েছে মায়ের সঙ্গে যাওয়ার জন্য। আর এদিকে দেখো গাড়ি আগে আগে যাচ্ছে, মায়ের প্রতিমার গাড়ি, প্রতিমা তো গাড়িতে উঠিয়ে নিয়েছে, আর সবাই পেছনে পেছনে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক করে দিও। দেখো কত ভিড় হয়েছে, অনেক ভিড় হয়েছে, সবাই যাচ্ছে কেউ বাদ নিয়ে। আর এদিকে দেখো ঢাকঢোলও বাজছে, সবাই নাচানাচিও করছে, নিচে নিচে যাবে পুরোটা রাস্তায়। আর দেখতে দেখতে দেখো আমরা মেন রাস্তায় চলে এসেছি, এটা হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তাতে চলে এসেছি, আর জায়গা জায়গায় যাচ্ছে, আর থেমে থেমে যাচ্ছে, একটু একটু দাঁড়াচ্ছে আর যাচ্ছে। দেখো কত ভিড়, অনেকটা দূর দিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়েছে, আর স্প্রে দিচ্ছে, স্প্রে দিয়ে একদম ভরিয়ে দিচ্ছে। আর সুনাইকে হচ্ছে গাড়িতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গাড়ি, একটা গাড়িতে মায়ের প্রতিমা রেখেছে, আর একটা গাড়িতে বাচ্চাদেরকে নিয়ে, আর ঢাকঢোল পিছনে কী কী আছে সেগুলো নিয়ে যাচ্ছে। তো দুটো গাড়ি, সুনাইকেও গাড়িতে উঠিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে এতদূর যেতে পারবে না বাচ্চা, তাই যত বাচ্চা ছিল ছোট ছোট সবাইকেই মানে গাড়িতেই উঠিয়ে দেওয়া হয়েছে, আর যারা একদমই ছোট তাদেরকে তো সঙ্গে নিয়েছে কোলে করে। তা আমিও সোনাইকে গাড়িতে দিয়ে দিয়েছি, আর এদিকে আবিরও দিচ্ছিল অনেক, তার জন্য বৌদি দেখো এদিকে মাথায় একটা স্কার্ফ বেঁধে নিয়েছে যাতে আবির মাথাতে না লাগে তার জন্য, আর আমি অনেকটাই সাইডে দিয়ে দেওয়া যাচ্ছি যাতে আবির দিতে না পারে, তাই রাতের বেলায় তো মাথা ভেজাতে পারবো না, সর্দি লেগে যাবে তার জন্য। আর এদিকে দেখো নেচে নেচে যাচ্ছে সবাই, খুবই ভালো লেগেছে, খুব মজা হয়েছে। দেখো সোনাইকেও দেখা যাচ্ছে, সোনাই গাড়িতে করে যাচ্ছে আগে আগে, সোনাই তো আমার থেকে অনেকটাই আগে আগে যাচ্ছে, গাড়ি দুটোই আগে যাচ্ছে, আর পেছনে পেছনে সবাই যাচ্ছে, আর মেন একদম টাউনে চলে এসেছে, মেন টাউনের এটা, আর নাচানাচি করছে রাস্তার মাঝখানে, তাই সাইড দিয়ে যাচ্ছি আমরা, অনেক ঘুরে ঘুরে তারপর গিয়েছে। দেখো কত ভিড়, কত লোক হয়েছে, দেখো এখন দেখো নদীর ঘাটে যাওয়ার জন্য সবাই মেন রাস্তা থেকে নদীর ঘাটের দিকে নামছি, নদীতে যাচ্ছি মাকে বিদায় দেওয়ার জন্য, সবাই নামছে নদীতে। নদীতে শুধু আমাদের ঠাকুরটাই মানে বিসর্জন হচ্ছে না, আরও অনেক ঠাকুর আছে। ওদিকে দেখো গাড়ি দেখা যাচ্ছে, আর এদিকে পুরো আমরা নদীর সামনে চলে এসেছি, এদিকে পুরো ফাঁকা, দেখো এদিকে কত ভিড়, কত লোক এসেছে, মানে এদিকে যাচ্ছে দৌড়ে দৌড়ে। দেখো অন্য অন্য জায়গার ঠাকুর ডোবানোর জন্য এসেছে, দেখতে দেখতে নদীর একদম পাশে চলে এসেছি। দেখো সময় সোনাইকে তো গাড়ি থেকে নামিয়ে নিয়েছি, সোনাই তো গাড়িতে ছিল আমার সঙ্গে, একটু মানে হাঁটতে পারিনি, সোনাইকে দেখাতে পারিনি ভালো করে, তাই সোনাইয়ের সঙ্গে দাঁড়িয়ে একটু আমি ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম সোনাইয়ের সঙ্গে।
রুমে তো শুধু ঠাকুর দেখার জন্য ঠাকুর ঢুকাবে, ওখানে যেতে চাচ্ছে। আর এদিকে দেখো মাকে সাত পাক ঘোরাচ্ছে, ঘুরিয়ে তারপর ডুবাবে। ঘোরাচ্ছে এখন, ঘুরিয়ে নিচেও ঘোরাবে মনে হচ্ছে। ও এখন ডুবিয়েগুলো ঘুরেছে, ঘুরিয়েছে নিচে মানে। আর আমরা এখন গাড়িগুলো ফাঁকা ছিল তাই গাড়িগুলোতে উঠে সবাই বাড়িতে যাচ্ছি। এদিকে কত ভিড়, এখানে হচ্ছে ফাংশন হচ্ছে, তার জন্য রাস্তার মাঝখানে প্রচণ্ড ভিড়। রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মানে দেখছে ফাংশন। এই মন্দিরটা মণ্ডপটা তো আগে দেখিয়েছিলাম, আগে যখন ঘুরতে এসেছিলাম এই প্যান্ডেলটাও দেখিয়েছিলাম। খুবই ভালো লাগছিল আসতে পেরে বিজয়াদশমীতে। আর দেখো সবাই গাড়ি থেকে নেমে পড়ে সবাই সবার মতো বাড়ি চলে যাচ্ছে। কালী পুজোর বিজয়াদশমী থেকে দিয়ে একদম বাড়িতে খিচুড়ি নিয়ে আসলাম, মণ্ডপ থেকে সবাইকে খিচুড়ি দিচ্ছিলো, তাই খিচুড়ি নিয়ে বাড়ি ফিরলাম। তা এখন খিচুড়ি খাবো। আর তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা যারা চ্যানেলটিতে নতুন ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন অল করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো সুস্থ থেকো। এখন আর ভিডিওটা বড় করছি না, এখন রাখছি। টাটা।